আজ আমাদের সকালে ভর্তা ভাত গরম ভাত আর ভর্তা আজ আমরা কেউ সকালে নাস্তা করি নাই যেহেতু আমরা সকালে ভাতটা খাই না তো এই কারণে একবারে এগুলো তৈরি করতেই প্রায় বারোটা সাড়ে বারোটা বেজে গিয়েছে তো এখন আমরা সেই সকালের খাওয়াটাই এখন খাব তো যেহেতু আমাদের বাসায় সবাই কম বেশি অসুস্থ তো মুখে যেহেতু রুচি নাই তাই চিন্তা করছি আজকে ভর্তা ভাতি খাবো তো আমি এখানে সুটকি ভর্তা ডাল ভর্তা মিষ্টি কুমড়োর ভর্তা আর করে নিয়েছি কালিজিরার ভর্তা তো এই ভর্তা ভাতি আজকে আমরা খাবো আসলে আমি যখন ভর্তা করি তখন কিন্তু অনেক টাইপের ভর্তা করি তো আমার বাসায় যাই ছিল তা দিয়ে আরও কিছু করতে পারতাম চিংড়ি মাস্টার আছে তো যেহেতু অসুস্থ তাই আর করলাম না আসসালাম আলাইকুম কেমন আছেন সবাই আশা রাখি দেশ বা বিদেশে কাছে বা দূরে যে যেখানে আছেন সবাই ভালো আছেন সুস্থ আছেন এবং নিরাপদে আছেন আলহামদুলিল্লাহ আমরাও বেশ ভালো আছি ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আমি লিপি বার্সেলোনা থেকে বলছি নতুন আরেকটি ভিডিও দেখার জন্য সবাইকে জানাচ্ছি ওয়েলকাম বাংলাদেশি বার্সেলোনা বলাগান আমার এই ইউটিউব চ্যানেল থেকে বন্ধুরা আমি সকালে তো ভর্তা ভাত করেছিলাম আর কিন্তু মানে সকালবেলাতে খেতে খেতে কিন্তু দুপুরই বিড়াই হয়ে গিয়েছিল তো সন্ধ্যার পরে আমার মনে হচ্ছে ঝাল ঝাল কি খেতে পারলে ভালো লাগতো তো বড় ছেলেকে বললাম একটু মাংস আনতে তো যেই কথা সেই কাজ বড়ো ছেলেটা আমার মাংস এনে দিল তো মাংসটা আমি প্রথমে আমি রান্না করব কাচ্চি বিরিয়ানি আমার অনেক দিন থেকে খেতে মন চাচ্ছে তো আমার খেতে চাওয়াতেই সবাই খাবে সেই প্ল্যান তো আমি অনেকগুলো আলু একসাথে ভেজে একটু ফুটকালার দিয়ে সুন্দর করে ভেজে নিয়েছি দেখতে পেলেন আর মাংসটা ওদিকে আমি ভালো করে ধুয়ে লবণ দিয়ে ভিজিয়ে রেখেছি দশ মিনিট পরে আমি ওটা ছেঁকে নিব আর অনেক উপকরণ লাগে কাচ্চি বিরিয়ানিতে তো কিছু আমি সব গুছিয়ে নিয়েছি আমার অনেক সময় লেগেছে এগুলো তো আমি একে একে দেখাচ্ছি এখানে গোলাপ জল কেওড়া জল তারপরে আছে টমেটো কেচাপ ঘি শাহিজিরা ফুড কালার গুঁড়া দুধ আছে এখানে কাঁচা মরিচ আদা রসুন পেস্ট পেঁয়াজের বেস্তা বাদাম বাটা এইখানে মাংস এই আলু আর অনেক কিছু নিয়ে যাই হোক এখন আমি প্রথম ম্যারিনেশন করব। তো ম্যারিনেশনের জন্য আমার এখানে লাগ এখানে প্রায় দুই কিলো মতো গরুর মাংস আছে তো এই মাংসটা আমি আর একটু বড় সাইজ করে কেটে আনতে বলেছি যাই হোক ছোটো মানুষ গিয়েছে যাই করে নিয়ে এসেছে এটা আলহামদুলিল্লাহ তো এটা দিয়ে আমি করে নিচ্ছি তো প্রথমে এখানে আমি যে পাতিলে করব সেই পাতিলে আমি মাংসগুলো সব নিয়ে নিলাম নিয়ে এখানে আমি দুই মোট পরিমাণ পেঁয়াজের বেরেস্তা দিয়ে দিলাম এখানে কাঁচা পেঁয়াজ দেওয়া যাবে না পেঁয়াজের বেরেস্তা দিলে বেশি মজা হয় দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ লবণটা একটু বুঝে দিতে হবে তো এখানে আমি কিন্তু এখানে আমি দিয়ে দিব পরিমাণ মতো আদা রসুন বাটা আসলে সুট করা আর এই এমন বড় একটা ঝামেলার কাজ এই যে কাচি বিরিয়ানি রান্না করা সব কিছু কিছু না গুছিয়ে বসিয়ে দিলে কিন্তু হয়ে যায় কিন্তু প্রথমে এগুলো সবগুলো গুছানো অনেক একটা ঝামেলার ব্যাপার যাই হোক আদা রসুন বাটাও আমি দিয়ে দিলাম তিন টেবিল চামচ দিয়ে দিলাম আমি এখানে প্রায় আধা কাপ মতো আর কাঠবাদাম বাটা আপনারা কাজু বাদাম থাকলে দিতে পারেন আমার কাছে কাঠবাদাম ছিল আমি কাঠবাদামটাই দিয়েছি তো বাদাম বাটা দিলে একটু খেতে ভালো লাগে দিয়ে দিলাম আমি এখানে এক টেবিল চামচ জিরা গুঁড়া দিয়ে দিচ্ছি আমি দেড় টেবিল চামচ মরিচের গুঁড়া দিয়ে দিচ্ছি এখানে আমি পরিমাণ মতো ধনিয়া গুঁড়া এখন দিয়ে দিচ্ছি এখানে ব্রানি মশলা আর সবগুলো মশলা আমি এভাবে একের পর এক দিয়ে দেব এখন দিয়ে দিলাম পাঁচ ছয়টা কাঁচামরিচ এখানে আমি যে পেঁয়াজ বেস্তা করেছিলাম যে তেলটা বেঁচে ছিল ওই তেলটাই আমি এখানে দিয়ে দিলাম এখন দিয়ে দিচ্ছি এখানে আমি দুইশো আড়াইশো গ্রাম মতো টক দই আমি ছোট ছোট দুইটা টক দই নিয়েছি টক দইটা দইটা কিন্তু দিতেই হবে না দিলে কিন্তু ভালো লাগবে না আর মাংসর যে রেগুলার মশলাগুলো লেগে থাকে এগুলো কিন্তু সবই কিন্তু দেওয়া লাগে তেগুলো আমি দেওয়ার পরে আমি হাত দিয়ে খুব ভালো করে মেখে নিচ্ছি একেবারে অনেক সুন্দর করে আমি এভাবে মেখে নিব আর একা শ্যুট করা আবার যেহেতু শরীরটাও অসুস্থ তারপরে হলো এই মানে এই যে প্রসেসিংটা করতে গেলে এই জিনিসপত্রগুলো সব গুসিয়ে নিয়ে করাটা মানে অনেক সময় সাপেক্ষের ব্যাপার তো যেহেতু আমি প্ল্যান কর মানে আমাদের এমনই হয় হঠাৎ খেতে মঞ্চে চেয়েছে তেমনই তো আমার হঠাৎ মন চেলো খেতে তাই মানে মনে হচ্ছে ঝাল ঝাল কিছু খাই তো নর্মাল বিরিয়ানি কিন্তু অত ভালো লাগে না এখন অত বিরিয়ানি খেতে পারি না আগে প্রায় খাওয়া হতো তো মনে হয় অনেক দিন যাবত মনে চায় একটু কাচ্ছি বিরিয়ানি রান্না করব তো সময়ও হয় না আর আগামী কাল বাচ্চাদের স্কুল খুলবে তাই আমি মনে করলাম আজকে রান্না করে ফেলি যাই হোক আমি খুব সুন্দর করে কিন্তু মশলাটা মাখিয়ে আমি ম্যারিনেশন করে রাখব এর পরেও আমার অনেক কাজ আছে তো মনে করলাম একটার পরে একটাভাবে করেই ফেলি তো বিরিয়ানি মশলাটা আমি দিয়েছিলাম ওই সময় দি মানে অল্প একটু দিয়ে আবার ভুলে গিয়েছি তাই আবারও আমি মশলাটা প্রায় আধা প্যাকেট মতো দিব সবটা দিব না বিরিয়ানি মশলা না দিলেও হয় কিন্তু আমি এখানে না দিলে একটা ফ্লেভার লাগবে আর আমি একটা এখানে সানের একটা বিরিয়ানি মশলা দিলাম এরপরে আমি দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ শাহি জিরাটাও কিন্তু মানে দিতেই হয় আর অনেক উপকারণ লাগে কাচ্চি বিরিয়ানিতে তা আমি আবারও খুব ভালো করে মেখে নিচ্ছি আমি সব কিছু কিন্তু গুছিয়ে নিয়েছি তারপরেও না মানে ভুলে যাচ্ছি এমন তো যাই হোক আমি আবারও খুব ভালো করে মেখে নিচ্ছি আর এটা যত ভালো মাখানো হবে ততই কিন্তু খেতে ভালো লাগবে আর আমি আবারও আর একটু তেল দিয়ে দিব তো দেখুন মাখাতে মাখাতে মাংসের কালারটা কত সুন্দর লাগছে এ পর্যায়ে আমি দিয়ে দিচ্ছি একটু ফুড কালার যেহেতু আমার কাছে পাপড়িকাম পাউডারটা নাই তো এই দেখুন অরেঞ্জ ফুড কালার আমি হালু অল্প একটু দিয়েছি জাস্ট কালারটা একটু সুন্দর আসার জন্য আর কাচি বিরিয়ানিতে কিন্তু অবশ্যই আলু দিতে হয় তাই আমি আলুগুলো শিলে খুব ভালো করে ফুড কালার দিয়ে ভেজে রেখে দিয়েছি তো এখন আমার বাকি আছে ভাত রান্না করে নিতে হবে তো এর স্টেপ নিব এটা স্টেপ বাই স্টেপ করতে হয় তা আবারও আমি আর একটু তেল দিয়ে দিলাম এবার দিলাম আমি বেশ কিছুটা অলিভ অয়েল কারণ পেঁয়াজের ব্রেস্তার তেলটা খুবই কম ছিল তাই আমি আমি আবারও একটু তেল দিয়ে দিলাম যেহেতু একটু ঘিও অ্যাড হবে তাই আমি আর খুব বেশি তেল দিলাম না তো দেখুন মাখাতে মাখাতে কালারটা কেমন একেবারে গাঢ় একটা মানে যে গ্রেভিটা মাংসের সেটা কিন্তু একেবারে গাঢ় হয়ে গিয়েছে আর এখানে আমি একটা কাগজে লেবু রস করে যতটুকু হয়েছে পুরা লেবন জুসটাই এখানে দিয়ে দিলাম সেটাও আমি খুব ভালো করে মেখে নিচ্ছি আমি কিন্তু মানে দিতে দিতে মানে ভুলে যাচ্ছিলাম যে কি দিব কি দিব সবই কিন্তু সামনে তারপরেও মাঝে মাঝে মাথায় কাজ হয় না এমন তারপরেও দেখুন কালারটা কিন্তু মাংসের গাত থেকে কিন্তু মশলাটা সরে যাচ্ছে না আমি এমনভাবে কারণ মশলা আমি যখন মাংসটা ভালো করে ধুয়ে লবণ দিয়ে ভিজিয়ে রেখেছিলাম দশ পনেরো মিনিট এরপরে যখন পানি খুব ভালো করে একটা স্টেনারে করে ঝরিয়ে নিয়েছি কারণ যত ভালো করে পানিটা ঝরানো হবে ততই সুন্দর কিন্তু এভাবে মশলাটা গায়ে গায়ে লেগে থাকবে মাংসের মশলাটা মানে আলাদা হয়ে যাচ্ছে না এবার আমি চতুর সাইড এভাবে পাতিল থেকে মশলাটা নিয়ে ভিতরে দিয়ে দিচ্ছি এই কাজটা খুব ভালো করে হাত দিয়ে করলেই ভালো হয় অনেকে গ্লাভস পরেও করতে পারেন আমি শুধু হাত দিয়েই করেছি কারণ খালি হাতের কোনো আর জুড়েই নাই হাতে কাজ করতে যত সুন্দর হয় তো এখন আমি আবারও একটু ম্যারিনেশনের জন্য রেখে দিলাম ঢেকে ম্যারিনেশন হতে থাক এখন আমি ভাতটা রান্না করে নিব দামি ভাত রান্না করার জন্য আমি এখানে একটা বড় ছড়ানো পাতিলে আমি চাল বসিয়ে দিচ্ছি এখন আমি কারণ এই ম্যারিনেশন করার পরেই কিন্তু ভাতটা রান্না করতে হবে আর যত বেশি সময় মিনিমাম দুই থেকে দুই ঘন্টা পরিমাণ যদি ম্যারিনেশন করে রাখা যায় বা ওভার নাইট করে রাখা যায় তাহলে কিন্তু খেতে খুবই ভালো হয় আর এখন আমি ভাতের জন্য এখানে দিয়ে দিলাম দারুচিনি এলাচ গোলমরিচ লবঙ্গ আর শাহিজিরা এক টেবিল চামচ দিয়ে পানিটা আমি বয়েল করতে দিলাম পানিটা যখন ভালো করে সিদ্ধ হয়ে উঠবে ফুটে উঠবে তখনই আমি ধুয়ে রাখা চালগুলো দিয়ে দিব আমি চালটাও কিন্তু ধুয়ে নিয়েছি আর এই প্রসেসটা করতে বেশ অনেকটা সময় লাগে আর সাথে যদি কেউ থাকে তাহলে খুবই ভালো হয় আর আমি এখানে দিয়ে দিচ্ছি বেশ পরিমাণ মতো লবণ আর দিয়ে দিব একটু তেল যাতে চাল আমি ভাতের যে চালটা আমি প্রায় এইটটি পারসেন্টই সিদ্ধ করে নিব আর বাকিটা ভাপে সিদ্ধ হয়ে যাবে তো এখন আমি পানিটা বলক এসে যাক তো আমি আবারও ফিরে আসবো এখানে তো আমি না মানে এত কিছু দিয়েছি কিন্তু এখানে আমি যে শাহি গরম মশলার গুঁড়া করে রেখেছি সেইটাই কিন্তু দিতে ভুলে গিয়েছি তো শাহি গরম মশলাটা আমি দেওয়ার আগে আমি এখানে দিয়ে দিচ্ছি দুই টেবিল চামচ টমেটো কেসাপ দিয়ে দিচ্ছি এক টেবিল চামচেরও বেশি প্রায় দেড় টেবিল চামচ দিয়েছি শাহি গরম মশলা তো শাহি গরম মশলাটা আমি করে নিয়েছি এখানে জাইফল জাইতেরি তারপরে ইস্টার্নাইস লবঙ্গ সাদা গোলমরিচ কালো গোলমরিচ কালো এলাচ সবুজ এলাচ সব কিছু দিয়ে একটা সুন্দর একটা মশলা করে নিয়েছি সেই মশলার থেকে দেড় টেবিল চামচ দিয়ে দিয়েছি তো আবারও আমি খুব ভালো করে মেখে নিচ্ছি আর এই মাখাটা হাত দেখ তো আমি বারবারই বলতেছি করলে বেশি ভালো হয় যাক মাখানোটা হয়ে গিয়েছে এখন আমি এর উপর দিয়ে দিয়ে দিচ্ছি বেশ কিছু আলু বোখারা আর আমি স্টেপ বাই স্টেপ কিন্তু আলু বোখারা আরও দিব আর আলুগুলোও আমি দিয়ে দিলাম যেহেতু আলুগুলো সিদ্ধ হতে হবে তাই আমি মাংসের উপর দিয়ে এভাবে বসিয়ে দিলাম আর আমার এই পাতিলটাও বেশ ছড়ানো একটা পাতিল এবার আমি আবারও ঢেকে রাখলাম এখন আমি পরের স্টেপে আসলাম এখন আমি তৈরি করে নিচ্ছি এখানে গুঁড়ো দুধের একটা মিশ্রণ তৈরি করে নিব তো দেখুন আমি আধা কাপ মতো পানি দিয়েছি এক কাপ নিয়েছিলাম কিছুটা ফেলে দিয়েছি তো আরও একটু পানি হলে ভালো হতো যাই হোক পরে অ্যাড করে দিব ইনশাল্লাহ এখন আমি এখানে গুঁড়ো দুধটা আসলে আমি এখানে প্রায় পাঁচ ছয় পাঁচ থেকে ছয় টেবিল চামচ গুঁড়ো দুধ নিয়েছি আর আমি এর ভিতরে আরও অনেক কিছু অ্যাড করব। কারণ বারবার না স্টেপ বাই স্টেপ দেওয়া হচ্ছে একটা মুশকিল আমার চিনিটা দেওয়ার দরকার ছিল মাংসের ভিতরে ভুলে গিয়েছি তাই আমি দিয়ে দিলাম এই যে মিশ্রণটার ভিতরে এখানে আমি প্রায় দুই টেবিল চামুচ দিয়েছি দেড় টেবিল চামচ দিয়েছি চিনি চিনিটা দিলে সুন্দর একটা ফেলে ফেলেবার অ্যাড হয় তো আমি আরও আধা কাপ পানিতে দিলাম আসলে বুঝতেছিলাম না তাই আমি পানিটা দুইবারে দিলাম নিয়েছিলাম ঠিক কিন্তু আবার ফেলে দিয়েছিলাম তো গুঁড়ো দুধটা খুব ভালো করে গুলে নিয়ে এখন আমি এর ভিতরে দিয়ে দিচ্ছি ঘি কারণ আমি যখন পুরো ভাতটা যখন আমি দিয়ে লেয়ার বাই লেয়ার আবার আমি সাজাবো তখন কিন্তু আমার এই ঘিগুলো দেয়া লাগবে তাই আমি আগের থেকে এই মিশ্রণের ভিতরে দুই টেবিল চামচ ঘি দিয়ে দিলাম এখানে দিয়ে দিচ্ছি আমি কেওড়া জল কারোর যদি কেওড়া জলের ফ্লেভার ভালো না লাগে না দিলেও সমস্যা নেই আমি খুবই কম এক চা চামচ মতো ছিল যতটুকি ছিল আমার বাসায় আমি ততটুকুই অ্যাড করেছি এটা অনেক বছর কেনা আসলে মাঝে মাঝে রান্না করলে লাগে এমন এখানে আমি কেওড়া রোজও অর্ডার দিচ্ছি দুই টেবিল চামচ আর কেওড়া অর্ডার দিয়েছি এক চা চামচের একটু বেশি বেশি মতো বেশি ছিল না এই তো আর আমি এখন দিয়ে দিব একটু ফুড কালার আমি এখানে রেড ফুড কালার ইউজ করেছি করে আমি খুব সুন্দর করে এটা গুলে রেডি করে রাখবো যখন আমি চাউল ভাতটা মানে মাংসের উপরে বসিয়ে দিব তখন কিন্তু এটা লাগবে তাও আমি এটাও আমি রেডি করে রাখলাম আর আমি বললাম না এই প্রসেস করতে করতেই আমার প্রায় দুই তিন ঘন্টা লেগে গিয়েছে দুই ঘন্টা তো বেশিরভাগ আমি কিচেনেই ছিলাম এগুলো রেডি করতে যে তো এখন আমি আবারও চলে এলাম এখন পানিতে ভাতের পানিতে বলক এসে গিয়েছে এখন আমি এই যে গরম মশলাগুলো দিয়েছিলাম এর যে সুখ সেটা তো বের হয়ে গিয়েছে তো এখন আমি এই মশলাগুলো উঠিয়ে ফেলে দিব তাহলে এটা আর খাওয়ার সময় মুখে পড়বে না মশলার সুখ বেরিয়ে গেলে আর কিন্তু লাগে না যাই হোক জিরাটা আমি সেকে রেখে দিলাম ওটার মুখে পড়লে সমস্যা হবে না গরম মশলা মুখে পড়লে তো কেমন লাগে তো এই তো এটা এইভাবে একটা চাকনির সাহায্যে উঠিয়ে ফেললে খুবই ভালো হয় তো এখন আমি যে ধুয়ে রাখা চাউলগুলো সেগুলোই দিয়ে দেব আর আমি এই কাচ্চি বিরিয়ানিটা রান্না করেছিলাম বাসমতি চাউল দিয়ে এখন আমি চাউলগুলো পানির ভিতরে দিয়ে দিব দিয়ে আমি প্রায় এই সেভেন্টি পার্সেন্ট বয়েল করে নিব আর গরম থাকতে থাকতে আরও টেন পার্সেন্ট হয়ে যাবে তো আমি এভাবে নেড়ে ছেড়ে এটা খুব খেয়াল করে রাখতে হবে বেশি সময় ছয় থেকে সাত মিনিট রান্না করলে হয়ে যাবে তা দেখুন প্রায় রান্না হয়ে এসেছে এখন আমি সেঁকে নিব একটা স্ট্যান্ডারে করে ছেঁকে নিব ভাতগুলো তো ভাতগুলো তো ছেঁকা হয়ে গিয়েছে এখন আমি এই যে লেয়ার বাই লেয়ার একদম এই গরম গরম ভাতই কিন্তু এভাবে বসিয়ে দিতে হবে আর ইতিমধ্যে আমি চুলাই আমার মোটা একটা তাওয়া সেটা চুলাই বসিয়ে দিয়েছি তো মানে আমার রুটি ছেঁকা একেবারে ফ্ল্যাট একটা তাওয়া বসিয়ে দিয়েছি একেবারে হাই আছে জাল হচ্ছে আর এদিক থেকে আমি এই যে ভাতটা গরম গরম ভাতটা এভাবে একটা চাকনি দিয়ে এভাবে দিয়ে দিচ্ছি আর এই গরম গরম অবস্থায় একেবারে চেপে দেওয়া যাবে না একটু আলতোভাবে আমিও আলতোভাবে উপর উপর দিয়ে দিয়ে দিচ্ছি এখন একই স্টেপ ভাতটা দেওয়ার পরে এখন আমি দিয়ে দিচ্ছি বেশ কিছু পেঁয়াজের ব্রেস্তা দিয়ে দিচ্ছি কাঁচামরিচ দিয়ে দিব আলু বুখারা আর যে বিরিয়ানি মশলা ব্যবহার করেছি ওইটার ভিতরেও কিন্তু আলু বোখারা আছে আর যে সানের বিরিয়ানি মশলাটা সেটাও একটু হালকা ছিটিয়ে দিলাম জাস্ট ফ্লেভারের জন্য এখন আমি আবারও চাউল দিয়ে মানে ভাতটা দিয়ে দিচ্ছি আমি একটু বুকামি করেছি ভাতটা একটু বেশি দিয়ে ফেলেছিলাম পরে কিন্তু আমি কিছু নামিয়ে ফেলেছিলাম তো সেটা তো অফ ক্যামেরাই আর আপনাদেরকে দেখানো হয় নাই আর আমি ভুলেই গিয়েছি ক্যামেরা যে অন করি নাই তো পরের স্টেপেও আমি কিন্তু যতগুলো কাঁচামরিচ অনেকগুলো কাঁচামরিচ বিরিয়ানি মশলা পেঁয়াজের বেস্তা সব কিছু দিয়ে এবার সেওতর পাশ থেকে আবারও অল্প অল্প করে ঘি দিয়ে দিচ্ছি ঘি কিন্তু একটু টেস্টটা ভালো আনে তাই অল্প করে ঘিও দিয়ে দিলাম এখন আমি এই যে আগে থেকে গুলে রাখা যে দুধের মিশ্রণটা সেটা এইভাবে চতুর্পাশ থেকে দিয়ে দিতে হবে আর আমি অল্প একটু রেড ফুড কালার উপর দিয়ে দিয়ে দিচ্ছি আসলে কি আমার মনে হয় পাতিলটা আমার ছোটো হয়ে গিয়েছে তো আর একটু পাতিলটাই আমার নেওয়া ভালো ছিল কারণ এটা একটু খোলা খোলা রান্না করলে ভালো হয় তো যেহেতু ভাতটা এইটটি পারসেন্ট রান্না করা তাই কিন্তু এটা খোলা খোলাভাবেই দেওয়া তো পরে আমি কিছু ভাত উঠিয়ে নিয়েছিলাম আমি ভুলে আপনাদেরকে যে চুলায় বসিয়েছি এটা কিন্তু আর ভিডিও হয় নাই আমি কিন্তু ক্যামেরা অন করে রেখেছি কিন্তু কেমন কি বুঝলাম না যাই হোক আমি একটা আটা দিয়ে একটা ডো করে রেখেছিলাম বড় সেই ডোটা দিয়ে এভাবে পাতিলের চতুর্থ সাইডে এভাবে ছিল করে দিতে হবে এভাবে আটকাই দিলে এ ওর যে একেবারে দমে হবে এই রান্নাটা তো প্রথমে আমি এটা খুব ভালো করে সিল করে দেওয়ার পরে আমি হাই আসে তাওয়ার পরে দিয়েই রান্না করব হাই আছে দশ মিনিট এই দেখুন দশ মিনিট রান্না করার পরে এবার আমি একদম লো আছে এক ঘন্টা রান্না করেছি করার পরে এই অবস্থাই হয়েছে আসলে আমি তড়ি ঘড়ি আর পুরোটা দেখাতে পারলাম না কারণ আমার বাচ্চাদের খিদা লেগেছে তাই আমি এই যে টেবিলে সার্ভ করে নিয়েছি এই হলো কাচি বিরিয়ানির ফ্লেভ খেতে তো মার্শাল্লা অনেক মজার হয়েছে তো এভাবে আপনারা রান্না করবেন আশা খেয়ে অনেক ভালো লাগবে তো আমার আজকের ভিডিওটি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম